মনে পড়েছে আমার বাবা অজয় রাজা থাকতে আমাকে বহুদিন হরিণের মাংস খাইয়েছিল, কিন্তু আমার বাবা মৃত্যু বড় থেকে আমি কোনোদিন হরিণের মাংস খেতে পাইনি। তাই তো আজ আমি ভাবছি হরিণ শিকারে যাব, দেখি আমার উদিন সাহেব কোথায় আছেন। এই কে আছিস? আমার বাবা বেঁচে থাকতে ছোটবেলা আমাকে অনেক হরিণের মাংস খাইয়েছে, আজ আমার হরিণের মাংস খেতে ইচ্ছে করছে, আমি কাল হরিণ শিকারে যাব। তাতে আপনার কি অভিমত? পড়া আপনি হচ্ছেন বাদশাহ, আমি হচ্ছে আপনার উজির, আপনার অভিমতের উপর আমার কি অভিমত থাকতে পারে? উজিরি সাহেব, আপনার যখন কোনো অভিমত নেই তাহলে কালই সূর্যোদয়ের সাথে সাথে আমি হরিণী শিকারে যাব। আপনি আমার হরিণী শিকারে যাওয়ার কেমন চলুন নজিরি সাহেব, এখন আমরা বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম করি, কাল সকালে সূর্যোদয়ের সাথে সাথে আমরা যাব হরিণী শিকার করতে। আমি আর এই পাপ কাজ কোনদিন করবো না।
আমি যাবো ওইদিকে ওটা ধরে আনার জন্য।
তুমি আমাকে ঢাকা তোর থেকে রক্ষা করেছে, উদার তোর পরিচয় দেবে দিয়েছ, তার স্থান আবার কত মানে বনরাজ, তুমি আমার পক্ষে সবনরাজ বনরাজ, তুমি এই বড় ঢাকা তোর থেকে রক্ষা করে তুমি আমার জীবনদাতা হয়ে যাও, সেই সুবাদে আজ থেকে তুমি আমার ভাই, তুমি আমার কত মানে বনরাজ, তুমি আমার পক্ষে এসো ভাই, তুমি আমার পক্ষে এসো। হিন্দু মুসলিম ভাই ভাই তা সত্য, তার উপরে নাই, আজ থেকে তুমি আমার ভাই, আমি তোমাকে ভাই বলে ডেকেছি বনরাজ, তুমি ঢাকা তোর থেকে রক্ষা করে যে উদার তার পরিচয় দিয়েছ, আজ আমি তোমাকে সেই সুবাদে ওই দেখো বড় ভিক্ষের সাথে বাধা আছে আমার উড়িয়াবাজ গোরা, আর আমার গায়ের এই জরির জানা আমি তোমাকে উপহার ছেড়ে দিচ্ছি, তুমি সাদরে গ্রহণ করো। হ্যাঁ রাজা, আমলোকে জঙ্গলে আদমি আছি, আজ এই বনে কাল ওই বনে, আমলোক তোদের যাওয়া দিয়ে কাহা করি করে রাজা, আর ওই তো বলেছিস, ওই তো বলেছিস উড়িয়াবাজ গোরা, আমি তোমাকে এই উড়িয়াবাজ ঘোড়া দিয়েছি তোমার উপকারের জন্য নয়, তুমি যে বড় মাছ আমাকে উপকার করেছ মানুষের উপকারের জন্য আমি তোমাকে উড়িয়াবাজ ঘোড়া দান করছি, তুমি আমার এই উড়িয়াবাজ ঘোড়া দিয়ে যখনই কেউ এই জঙ্গল বাজে সে বিপদে পড়বে তুমি তাকে এই উড়িয়াবাজ ঘোড়া দিয়ে তাকে তুমি উপকার করবে। ঠিক রাজা, ঠিক, তুমি আমার উপকার, তুমি আমার উপহার সাদরে গ্রহণ করো। ঠিক রাজা, ঠিক, তুই সঠিক কথা বলেছিস, হে রাজা আমি তোমার দান কবুল করি আনিলাম। লোকালয়ে পৌঁছে দিয়েছি, এখন তুমি আমাকে লোকালয়ে